তো জিটিএ 5 এর ভিতরে আমরা স্টিকি বম হাতে নিয়ে কোন শপ থেকে টাকা চুরি করতে পারবো না। ওই দোকানের মালিক আমাদের ততক্ষণ পর্যন্ত টাকা পয়সা দেবে না যতক্ষণ কিনা আমরা ওই স্টিকি বমটাকে সেখানে প্ল্যান্ট না করব। তো জিটিএ 5 এর ভিতরে আমরা স্নাইপারের তিনটে গুলি মেরে এই উড়ন্ত বেলুনটাকে বাস্ট করে দিতে পারবো। তো জিটিএ 5 এর ভিতরে মেস ব্যাংকের উপরে এই যে যে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো নাকি আনব্রেকেবল, কিন্তু এটা কি এখানে থাকা সমস্ত লাইটগুলো তো ভেঙে গেল, সুমিত বাস্টেড। তো জিটিএ 5 এর ভিতরে যদি প্লেয়ার খারাপ আবহাওয়ায় মেস ব্যাংকের উপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাহলে তার উপরে নাকি বজ্রবিদ্যুৎ পড়বে। আর এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে আমাদের তো কিছুই হলো না। তো জিটিএ 5 এর ভিতরে প্লেয়ারের বাড়িতে থাকা মেডিকিট সত্যি সত্যি কাজ করে। তো জিটিএ 5 এর ভিতরে একটা কুকুরের কাছে 1 2 3 4 5 6টা লাইফ থাকে। তো জিটিএ 5 এর ভিতরে যদি আমরা অনেক উঁচু থেকে জেট স্কিতে করে জলের ভিতরে ল্যান্ড করি তাহলে প্লেয়ারের কোনোই ড্যামেজ হবে না। তো জিটিএ 5 এর ভিতরে যদি আমরা ট্রেভার হয়ে কোনো মেয়ের দিকে একভাবে তাকিয়ে থাকি তাহলে উনি নাকি পুলিশকে ডাক দেবে, কিন্তু এটা কি হলো, ইনি তো দেখি ট্রেভারকে দেখে নিজেই ভয় পালিয়ে গেল।